आयन इलेक्ट्रन पद्धति रासायनिक समीकरण समतकरण शुरूते ही बिक्रियाटी समतकरण कर चेष्टा करब भाषा थाकबे हयतो एरकम अम्लीय पटाशियम परमैंगनेट द्रवणेर साथे अक्सालिक एसिडेर बिक्रियाटी बा एसिड मिश्रित पटाशियम परमैंगनेटेर साथे अक्सालिक एसिडेर बिक्रियाटी आयन इलेक्ट्रन पद्धति समतकरण अक्सालिक एसिड हच्छे आमरा जानि एटा अक्सालिक एसिड बा एटाके आमरा H2C2O4 एभावे लिखते पारि एटा आमरा एभावे लिखते पारि तो आमी एभावे जदि आमरा लिखि ताहले सबचेये देखते सुंदर हबे प्लस एसिड मिश्रित तो नर्माली साधारण सालफ्यूरिक एसिड व्यवहार करा हय थाके आर पटाशियम परमैंगनेट ये बिक्रियाटी हे बिक्रियक समूह ये हमें समतकरण करब विषय माध्यम आयन इलेक्ट्रन पद्धति तो ये बिक्रियाटार क्षेत्र में उत्पादगुलो कि जानी जो अम्ल मिश्रित अर्थात एसिडियो माध्यमे पटाशियम परमैंगनेट मैंगानीज आयन उत्पन्न करे और इटा जारक पदार्थ ये अक्सालाइड आयन उत्पन्न है अक्सालाइड आयन किन्तु कि हे जारक द्वारा जारित है कार्बन डाइऑक्साइडे परिणत है तहले कार्बन डाइऑक्साइड तारपर हच्छे मैंगानीज सालफेट मैंगानीज सालफेट एरपर पटाशियम थाकले यथारीति पटाशियम सालफेट हबे आर हबे एखाने पानी तो बिक्रियाटीते आमरा जदि लक्ष्य करी जे एटार जारण मान छिलो +7 एखाने हयेछे +2+ তাহলে জারণ মান কমে গেছে তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ মান কমে যাওয়া মানে এটা হচ্ছে বিজারণ এখানে যদি আমরা নরমালি চিন্তা করি তাহলে এটা আছে 3+ জারণ মান আর এখানে 4+ এটা জারণ মান বেড়ে গেছে তাহলে আমরা বলতে পারি এটা জারণ বিক্রিয়া তো শুরুতে আমরা লিখব জারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া তো এটাতে আমাদের যেটার জারণ ঘটেছে যে বিক্রিয়কটির সেটাকে আমরা আগে ভেঙে দেখি এটার মধ্যে কি কি আয়ন উৎপন্ন হয় তো এটা যখন দ্রবণে থাকে তখন হাইড্রোজেন আয়ন হয় দুটি আর অক্সালেট আয়ন হয় C2O4 2- এই আয়নটি উৎপন্ন হচ্ছে বিক্রিয়া কিন্তু অংশগ্রহণ করবে এই আয়নটি এটা হাইড্রোজেন আয়ন দর্শক আয়ন হিসেবে থাকবে তো যেহেতু এই আয়নটি অংশগ্রহণ করে তাহলে C2O4 2- এটা পরিণত হয় কার্বন ডাইঅক্সাইডে প্রথম কাজটি হচ্ছে আমাদের পরমাণু মিলানো কার্বন দুটি আছে দুই দিলে কার্বন দুটি হয়ে যাবে অক্সিজেন চারটি মিলে গেছে এখন আমাদের মিলাতে হবে চার্জ এই পাশে মাইনাস আছে দুইটি এই পাশে কোনো চার্জ নেই তাহলে সমান করতে গেলে এই পাশেও দুইটি মাইনাস যদি দিয়ে দেই মানে দুইটা ইলেকট্রন তাহলে দেখো দুইটা ইলেকট্রন তাহলে সমান সমান হয়ে গেছে চার্জ অতএব এটা একটা বিক্রিয়া আমরা পেয়ে গেলাম এরপর আমাদের যে কাজটি করতে হবে বিজারণ অর্ধবিক্রিয়া তো আমি শর্টকাট লিখলাম বিজারণ অর্ধবিক্রিয়া এর ক্ষেত্রেও আমাদের যে কাজটি করতে হবে এইটার বিজারণ ঘটেছে তাহলে এটা থেকে কি কি আয়ন পাওয়া যায় KMnO4 আমরা এখান থেকে পাবো পটাশিয়াম আয়ন আর পারম্যাঙ্গানেট আয়ন পারম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়া আসলে পারম্যাঙ্গানেট আয়নটি ম্যাঙ্গানিজ আয়নে পরিণত হয়েছে তো বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কে MnO4- এটা এই পাশে এসে হয়েছে Mn2+ ম্যাঙ্গানিজ আয়ন একটি ছিল একটি মিলে গেছে এবার আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন বাদ পড়ে গেছে পরমাণু চারটি তো অম্লীয় মাধ্যমে যতগুলো অক্সিজেন পরমাণু বাদ পড়বে তত অণু পানি দিতে হবে অর্থাৎ চার অণু পানি দিলাম তাহলে চারটি অক্সিজেন মিলে গেছে এখন যে কাজটি বাকি থাকলো সেটি হচ্ছে হাইড্রোজেন কিন্তু এখানে আটটি লিখে ফেলছি হাইড্রোজেন আয়ন তো এইখানে আমরা যেহেতু অম্লীয় মাধ্যম হাইড্রোজেন আয়নের কোনো ঘাটতি নেই যতগুলো দরকার ততগুলো বসানো যাবে এবার আমাদের পরমাণু মিলে গেছে এখন মেলানোর কথা হচ্ছে চার্জ তো এইখানে একটা মাইনাস এখানে আটটা প্লাস একটার মাথায় একটা প্লাস আটটার মাথায় আটটা প্লাস যোগ বিয়োগ যদি করি তাহলে সাতটা প্লাস থাকে এই পাশে মাত্র দুইটা প্লাস তাহলে এই পাশে দুইটা প্লাস এই পাশে সাতটা প্লাস এ পাশে এখনও পাঁচটা প্লাস বেশি থাকলো তাহলে পাঁচটা প্লাসকে জিরো করতে গেলে
समान करते गेले पाँचटा माइनस अर्थात पाँचटा इलेक्ट्रन बसाय दिलाम তাহলে এখন এখানে পাঁচটা ইলেকট্রন অর্থাৎ পাঁচটা মাইনাস তাহলে পাঁচটা মাইনাস সাতটা প্লাস মিলে বিয়োগ করলে দুইটা প্লাস এপাশে দুইটা প্লাস সমান সমান হয়ে গেল তো আমাদের বিজারণ অধবিক্রিয়াটার আমরা সমতা করে ফেললাম এবার এটাকে দুই নম্বর আমরা দেব এর পরের যে ধাপটি হচ্ছে যে আমরা ইলেকট্রন মেলাবো এখানে পাঁচটা এখানে দুইটা তাহলে আমাদেরকে কী করতে হবে এক নংকে পাঁচ দিয়ে গুণ আর দুই নংকে দুই দিয়ে গুণ করে পাই তো এরপরের ধাপটা আমরা আসতেছি এক গুণ পাঁচ যোগ দুই গুণ দুই এই কাজটা যদি করি আমরা পাবো এটাকে পাঁচ দিয়ে গুণ করলে ফাইভ এককে পাঁচ অর্থাৎ এটাকে যদি পাঁচ দিয়ে আমরা গুণ করি তাহলে এখানে পাঁচ এখানে হবে দশ এখানে হবে দশ দুইকে যদি আমরা দুইকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে টু এম এন ও ফোর মাইনাস ১৬টা হবে হাইড্রোজেন আয়ন ১০টা ইলেকট্রন দুইটা এম এন টু টু প্লাস ৮ অণু হবে পানি তো আমাদের গুণ হয়ে গেলো অর্থাৎ ইলেকট্রনগুলো আমাদের মেলানো হয়ে গেল ইলেকট্রন মিলে গেছে দশটি দশটি এখন এটাকে আমাদের যোগ করব এটা আমরা যোগ করব তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের ইলেকট্রন ইলেকট্রন উঠে যাচ্ছে থাকতেছে ফাইভ সি টু ও ফোর টু মাইনাস টু এম এন ও ফোর মাইনাস ১৬টা হাইড্রোজেন আয়ন আর এই পাশে থাকবে দশ অণু কার্বন ডাইঅক্সাইড দুইটা আয়ন হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন এরপর আট অণু পানি এখন আমরা যদি এর সাথে দর্শক আয়ন যোগ করি দর্শক যোগ করে দর্শক আয়ন যোগ করে আমরা কী পাবো তাহলে এর সাথে কী দর্শক ছিল এর সাথে এই যে আমরা দেখি হাইড্রোজেন ছিল দর্শক তাহলে পাঁচ কিন্তু এটা সমতাকৃত এইচ টু সি টু ও ফোর তো এখান থেকে এখানে যে হাইড্রোজেন আসলো দশটি হাইড্রোজেন আসলো এখানে ১৬টি হাইড্রোজেন ছিল ১৬টি থেকে ১০টি চলে আসছে আরও কিন্তু ৬টি হাইড্রোজেন রয়েছে এটার সাথে দর্শক কী ছিল পটাশিয়াম তাহলে টু কেএম এন ও ফোর এটা দর্শক ছিল আর এখান থেকে ১০টা এখানে চলে যাওয়ার ফলে আর ৬টা থাকলো ৬টা যদি আমরা লিখতে যাই তাহলে তিন অণু অর্থাৎ তিন দুগুণ ছয়টা হাইড্রোজেন তিন অণু সালফিউরিক অ্যাসিড দিতে হবে সমতা যখন হয়ে যাবে তখন সমান চিহ্ন দিয়ে দেবো বাকিগুলো আমরা জাস্ট মিলিয়ে নেব এর সাথে দর্শক হবে ম্যাঙ্গানিজ সালফেট আর এটা হবে আট অণু পানি কিন্তু এখানে দুই প্রকার দর্শক জোড়া লাগছে পটাশিয়াম অতিরিক্ত এসে যুক্ত আছে সালফেট যুক্ত আছে সালফেটের মধ্যে দুইটি গেছে আরও একটি সালফেট আছে তাহলে আমরা লিখব পটাশিয়াম আর সালফেট দর্শকে দর্শকে একটা অণু মিলে গেছে তাহলে আমরা বলতে পারি যে সমতাকৃত সমীকরণটি হলো এই সর্বশেষ সমীকরণটি এর পরের বিক্রিয়াটি আমরা এভাবে সমতাকরণ করতে পারি একই অম্ল মিশ্রিত অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়াটি তো বিক্রিয়াটি প্রথমে আমরা লিখতে পারি যে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন অম্ল মিশ্রিত মানে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত আর এর সাথে অক্সালিক অ্যাসিড এইচ টু সি টু ও ফোর তো প্রথমে আমাদের বিক্রিয়কগুলো লিখে ফেললাম বিক্রিয়কগুলো যদি বিক্রিয়া করে তাহলে কী উৎপাদ হতে পারে এটা আমাদের জানতে হবে তো এর উৎপাদগুলো সাধারণত আমরা জানি যে এই জিনিস এটা জারক এটা বেজারক এটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যায় জারিত হলে আর অ্যাসিড মাধ্যমে ক্রোমিয়াম যেটা রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট এটা হবে ক্রোমিয়াম সালফেটে পরিণত হবে সেই সাথে হবে পটাশিয়াম সালফেট আর হবে পানি তো এটি হচ্ছে আমাদের বিক্রিয়াটি এই বিক্রিয়াটিকে আমরা যদি এখন কি করব বিক্রিয়াটিকে আমাদের সমতাকরণ করতে হবে তো এখানে আমাদের জারণ ঘটছে কোনটি বিজারণ ঘটছে কোনটি
এখানে আমরা দেখব যে জারণ মান এর 6 প্লাস আর এখানে আছে 3 প্লাস তাহলে জারণ মান কমে গেছে অর্থাৎ এটা হচ্ছে এইটুকু হচ্ছে বিজারণ আর এখানে 3 প্লাস ছিল এখানে 4 প্লাস জারণ মান বেড়ে গেছে এটা হবে জারণ তাহলে প্রথম কাজ আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা যদি খুঁজে বের করতে পারি তাহলে এখন আমরা জারণ অর্ধবিক্রিয়া লিখব জারণ অর্ধবিক্রিয়া তো জারণ অর্ধবিক্রিয়ায় আগের মতো H2C2O4 এটা ভেঙে গেলে দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হবে আর অক্সালেট আয়ন তৈরি হবে তো বিক্রিয়া অংশগ্রহণ করবে অক্সালেটটি কার্বন ডাইঅক্সাইড হয়েছে তাহলে C2O4 2- এটা হয়েছে কার্বন ডাইঅক্সাইড প্রথমে পরমাণু মিলাবো কার্বন দুইটা আছে এখানে দুই দিলে সব মিলে যাচ্ছে এই পাশে দুইটা মাইনাস এই পাশে কিন্তু জিরো তাহলে এখানে দুইটা মাইনাস মিলাতে গেলে এখানে দুইটা ইলেকট্রন মানে দুইটা মাইনাস হলো তাহলে চার্জগুলো মিলে গেল তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি অনুরূপভাবে হ্যাঁ বিজারণ অর্ধ বিক্রিয়াটা যদি আমরা লিখি তাহলে আমরা দেখব K2Cr2O7 এটা ভেঙে গেলে দুইটা পটাশিয়াম আয়ন হয় আর হচ্ছে Cr2O7 2- এই আয়নটি হয় বিক্রিয়া ক্রোমিয়াম আয়ন তৈরি হতে গেলে Cr3+ আয়ন তৈরি হতে গেলে কিন্তু এই আয়নটার প্রয়োজন সুতরাং এটাই আসলে বিক্রিয়া অংশগ্রহণ করবে Cr2O7 2- এটা অংশগ্রহণ করলে Cr3+ ক্রোমিয়াম আয়ন হয় এখানে দুইটা প্রথমে পরমাণু মিলানোর কথা দুইটা ক্রোমিয়াম আছে এই জন্য এর সামনে দুই দিতে হবে 60টা অক্সিজেন বাদ পড়ে গেছে যতগুলো অক্সিজেন বাদ পড়ে তত অণু পানি দিতে হয় মিলে গেল 60টা অক্সিজেন মিলে গেছে পরমাণু মিলে গেছে কিন্তু হাইড্রোজেন মিলেনি 7^14 হাইড্রোজেন বেশি আছে তাহলে 14টা হাইড্রোজেন আয়ন আমরা যোগ করব এই হাইড্রোজেন আয়নগুলো যোগ করতে কোনো সমস্যা নেই কারণ এটা অম্লীয় মাধ্যম এবার আমরা চার্জ মেলাবো এখানে দুইটা মাইনাস এখানে একটার মাথায় একটা প্লাস 14টার মাথায় 14টা প্লাস তাহলে দুইটা মাইনাস 14টা প্লাস যোগ বিয়োগ করলে 12টা প্লাস অতিরিক্ত থাকে এই পাশে 3টা প্লাস 3^6 সামনে দুই আছে 6টা প্লাস তাহলে 12টা প্লাস আর 6টা প্লাস আরও কিন্তু এই পাশে 6টা প্লাস বেশি আছে 6টা প্লাসকে জিরো করতে গেলে 6টা মাইনাস মানে 6টা ইলেকট্রন তাহলে 6টা মাইনাস দিলাম যোগ বিয়োগ করলে কিন্তু 6টা প্লাস থাকে তাহলে এই পাশেও 6টা প্লাস এই পাশেও 6টা প্লাস হলো তো আমরা এবার চার্জ মিলে গেছে এখন আমরা ইলেকট্রন মেলানোর চেষ্টা করব এটাকে আমরা দুই নম্বর হিসাবে কাউন্ট করি ইলেকট্রনগুলো এখানে 6টা আর ওখানে আছে 2টি আচ্ছা এখানে 2টি এখানে 6 তাহলে এক নংকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3^6 হবে আর এটাকে 1 দিয়ে গুণ তো আমাদের কাজটা হবে 1 × 3 1 × 3 + 2 × 1 এই কাজটা যদি আমরা করি তাহলে কিন্তু 3 দিয়ে যদি এটাকে গুণ করি এক নংকে তাহলে কত হয় 3 × 3 = 6 এখানে 6 আর 2কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটাই হবে এখন এই দুটাকে আমরা যদি যোগ করি যোগ করলে কিন্তু আমাদের 3টা C2O4 2- প্লাস Cr2O7 2- 14টি হাইড্রোজেন আয়ন ইলেকট্রন ইলেকট্রন কাটা গেল এই পাশে থাকলো 6টি কার্বন ডাইঅক্সাইড 2টা Cr3+ আর 7 অণু পানি এটাই কিন্তু আমাদের আয়নিক সমতাকৃত সমীকরণ এটাও এক ধরনের সমতা তো এইটাকে আমরা এখন দর্শক আয়ন যদি এর সাথে যুক্ত করতে চাই ধরে নিলাম যে এর সাথে আমি দর্শক আয়ন জোড়া লাগাবো তাহলে এর সাথে দর্শক আয়ন যোগ করে দর্শক আয়ন যদি এর সাথে লাগাই দেয় তাহলে অক্সালিক অ্যাসিডের সাথে দর্শক ছিল H2C2O4 এর সাথে দর্শক ছিল K2Cr2O7 আর এইখানে আমরা যে 6টি অক্সালিক অ্যাসিড এটা মিলাতে গেলে 6টা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে তাহলে কিন্তু 14টা থেকে 6টা হাইড্রোজেন গেছে আর থাকে 8টি হাইড্রোজেন তাহলে 8টা হাইড্রোজেনকে আমরা যদি 4 অণু সালফিউরিক অ্যাসিড লিখে দেই তাহলে 8টা হাইড্রোজেন মিলে যাবে এবার আমরা সমান চিহ্ন দিয়ে দেব 6টা কার্বন ডাইঅক্সাইড দেব আর ক্রোমিয়াম সালফেট লিখতে গেলে Cr2SO4 3 এখানে দুইটা ক্রোমিয়াম এখানে দুই দেওয়ার কারণে মিলে গেছে
सात अणु पानी बसिए देवा हलो। एरपर एखे क्योंकि पटाशियम दुटा प्रवेश करसे दुटो पटाशियम तेल ये शेषे लिखब के टू एसओ फोर पटाशियम सालफेट हलो। तेल पटाशियम किन्तु मिले गल पटाशियम ये सालफेट हे चार्टा एखे तीनटे ढुके से एखे एक मिले गल तो ये अम्लीय अम्ल मिश्रित पटाशियम डाइक्रोमेटर साथे अक्सालिक एसिडर चारण विचारण बिक्रियाटर आयन इलेक्ट्रन पद्धति समताकरण। এটা হলো 10 গ্রাম অনাদ্র ফেরাস সালফেটকে জারিত করতে। কত গ্রাম বিশুদ্ধ মানে KMnO4 প্রয়োজন এইটুকু। তো আসলে ফেরাস সালফেটে তোমরা জানো ফেরাস সালফেটকে আমরা কি বলি, সবুজ ভিট্রিয়ল বলি কিনা? তো ফেরাস সালফেটটা হচ্ছে সবুজ ভিট্রিয়ল, অর্থাৎ আর্দ্র যদি হয়, যদি আর্দ্র হয় তাহলে ফেরাস সালফেট প্লাস সাত অণু পানি, এটার নাম হচ্ছে ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট আর কি, হেপ্টাহাইড্রেট। এটার ইউপ্যাক নাম হচ্ছে আয়রন টু সালফেট, আর হচ্ছে হেপ্টাহাইড্রেট। এই হলো এর নাম। এখন এইটা কিন্তু আর্দ্র অবস্থায়, অর্থাৎ এইটাই কিন্তু দানাদার, কিন্তু এখানে বলছে অনাদ্র, অর্থাৎ পানিটা থাকা যাবে না। অনাদ্র যখন হবে তখন এই পানির অণুটা থাকবে না, ফেরাস সালফেট দুই অণু পানি। এটা যখন বিক্রিয়া করবে তখন দেখো এটা কিন্তু এমনি এমনি আসলে বিক্রিয়া করতে চায় না, এটা অম্লীয় অম্লীয় মাধ্যমে আসলে বিক্রিয়াটা করে। তাহলে অম্লীয় মাধ্যমে ফেরাস সালফেটের সাথে কেমনোফরের বিক্রিয়াটি, আমাদের এর উত্তরটা হচ্ছে অম্লীয় মাধ্যমে। অম্লীয় মাধ্যম মানে সালফিউরিক অ্যাসিড মেশানো হয় মাধ্যমে ফেরাস সালফেটের সাথে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া, তো এই বিক্রিয়াটা তোমাদের জানা আছে সবাইরে, মনে আছে তো নাকি? ফেরাস সালফেটের সাথে এই বিক্রিয়াটা যদি ঘটাই তাহলে আমাদের কি হবে, উৎপাদ কি হবে একটু বলো। ফেরিক সালফেট হবে না? তো এটার সমতা কি তোমাদের মনে আছে? সমতা অঙ্ক করার সময় কিন্তু ডাইরেক্ট সমতাটা বসায় দিতে হবে, সমতাকৃত। এখানে যদি আমরা 10 দেই আমি 2 দিয়ে গুণ করে, সম্ভবত এখানে 7 ছিল না 8 ছিল বলো? এটা 8, এখানে ছিল 2, এখানে হলো 5, এখানে 2, এখানে 2 হবে না, এখানেও 8 হবে, তাহলে সমতাকৃত সমীকরণটি। এখন এইটুকু কাজের জন্য আমরা তো হিসাব করি মোল সংখ্যা, আমাদের দরকার এইটা আর এইটা। এটা হচ্ছে 10 মোল যদি হয় এটা আমরা লিখব 2 মোল। তো আমাদের কাজ শেষ, তো অতএব আমরা লিখতে পারি 2 মোল KMnO4 সমতুল 10 মোল। উত্তর চাওয়া আছে ফেরাস সালফেট, ও না KMnO4 কতটুকু লাগবে, এই এটা এটা এত সালফেট। তো বা আমরা লিখতে পারি এটা যদি 1 মোল হয় KMnO4 তাহলে এটা হবে কত মোল, 5 মোল। এই যে এইটা হলো আমাদের মূল কাজ। এখন আমরা এটা ভলু কলু সিস্টেমে যেতে পারি, অথবা আমাদের যে সিস্টেমটা ছিল আমরা এই সিস্টেমে আসি মোল সংখ্যা সিস্টেমে। বিক্রিয়াটা লেখার উদ্দেশ্য কি, মোল সংখ্যাটা বের করা, আর কিছু না। তো আমরা এরকম লিখতে পারি, আমরা জানি
আমাদের ভর দেয়া আছে, আয়তন, আয়তনের কোনো কিছু কি দেয়া আছে? নাই। তো আমাদের যদি ভর দেয়া থাকে, তখন আমাদের, আমরা যে সূত্রটা জানি, হ্যাঁ, এন এর সাথে, হ্যাঁ, ডাব্লু, এটা আমরা জানি ভি এস, ভিএলএস, তারপরে জানি ডাব্লু ভাগ এম। তো আমাদের আণবিক ভর আমরা যেহেতু এদের জানি, কেমেন অফ ফোর জানি, ফেরাস সালফেট জানি, সুতরাং আমরা এম এর মানটা জানি, ডাব্লুর মান একটা দেয়া আছে, আর একটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি করব, এই সূত্রে আমরা ফেলবো, তাহলে আমরা ডাব্লু কেমেন অফ ফোর এম কেমেন অফ ফোর, এটা বাই আমরা লিখতে পারি ডাব্লু ফেরাস সালফেট এম ফেরাস সালফেট সমান দিয়ে 1/5 লিখতে পারি। অথবা এই যে এরকম করতে পারি, এটা দেখতে ভালো দেখা যাচ্ছে না, বা আমরা 5 এর সাথে গুণ করলাম 5, লিখে এখানে লিখলাম ডাব্লু কেএমএনও 4 আর হচ্ছে এম কেএমএনও 4 সমান 1 × ডাব্লু রাস সালফেট এম রাস্তা। তো এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এদের আণবিক ভরগুলো বের করা। রাস্তা আছে কত? 55.85, 55.85। তারপর আছে সালফার আছে 32, অক্সিজেন হচ্ছে 4 × 16, সব মিলে হবে 151.85। এই ফ্রাস সালফেটের আণবিক ভর, সালফেট হচ্ছে 151.85। কেএমএনও ফোর এর আণবিক ভর, পটাশিয়াম 39.1, আর হচ্ছে ম্যাঙ্গানিজ 55, অক্সিজেন 464, সবগুলো যোগ করলে 158.1, 158.1। তো এই মানটা যদি আমরা বসাই দেই, দেখো, আর আরেকটার মান কিন্তু দেয়া আছে, এই মানটা দেয়া নাই, এটা আমরা বের করব। আর এরটার মান দেয়া আছে 10 গ্রাম, ডাব্লু ফ্রাস সালফেট কিন্তু দেয়া আছে 10 গ্রাম, প্রশ্নের মধ্যেই ছিল। তো আমরা এখানে 5 × ডাব্লু কেএমএনও 4 এটা আমরা বের করব। এই মানটা তো আমরা পেয়ে গেলাম 158.1 সমান, এটার মান আমাদের দেয়া আছে 10, আর এটার মান হচ্ছে 151.85। বা আমরা এটা উল্টা পাল্টা যদি করি, তাহলে ডাব্লু কেএমএনও 4 সমান, এটা উপরে যাচ্ছে, এটা নিচে আসতেছে, 10 × 158.15 × 151.85, একটু হিসাব করো কত হয়, 2.08 এত গ্রাম, এটা হলে অ্যান্সার মিলবে। এটাই তো হওয়ার কথা। এখানে আরেকটি তোমাদের কাজ দিচ্ছি, সেটি হচ্ছে পূর্বের অঙ্কটির মতোই অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হলো, 0.5 গ্রাম হাইড্রোজেন পারঅক্সাইডকে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হবে। এটির উপর কিছু টিপস তোমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ বিক্রিয়াটি কীভাবে হবে এটা দেখানো হলো, এবং সমস্যাটি পূর্বেরটির মতো নিয়মে করবে, ইনশাল্লাহ পারবে। পানি, আচ্ছা দেখো, আমি এটা বিক্রিয়াটা বলতেছি, এর মধ্যে বিক্রিয়াটা যদি অ্যাসিডটা সালফিউরিক অ্যাসিড হয়, হ্যাঁ, তাহলে বিক্রিয়াটি হবে, বিক্রিয়াটি হবে কেএমএনও 4 কেএমএনও 4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড। এটা যদি হয় তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডটা জারিত হলে অক্সিজেন হবে, আর হবে ম্যাঙ্গানিজ সালফেট, হবে পটাশিয়াম সালফেট আর পানি। এখন সমস্যাটা হলে এটা সমতা করা লাগবে, তাই না? সমতা করার সিস্টেমটা এখন সবগুলো তো আর জানা থাকবে না, তখন তোমরা জারণ সংখ্যা ব্যবহার করে সমতাকরণ করবে। এটার জারণ মান কত? 7+,
আর এখানে জারণ মান কত? 2+, তাহলে পার্থক্য কত হলো? 5। তো এখানে 5 দিয়ে দিলাম, আর পরিবর্তন হয়েছে অক্সিজেন। দেখো এটার জারণ মান 0, মৌল অবস্থায় 0, এটা -1, তাহলে -1 থেকে 0 হয়েছে, তাহলে পার্থক্য কত? প্লাস মাইনাসটা বলবো না, খালি 1। তো দেখো বিক্রিয়কের এক দুইটা পরমাণু আছে, একটা পরমাণুর জন্য পার্থক্য 1, দুইটা পরমাণুর জন্য পার্থক্য 2 হবে, তাহলে এর মোট পার্থক্যটা এর সামনে, আর এর পার্থক্যটা ওর সামনে, এই এর সামনে। এর 5 পার্থক্য ছিল জারকের বিজারকের সামনে, আর এর 2 পার্থক্য এর সামনে। এখন দেখো পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ 2টা, তাহলে ম্যাঙ্গানিজ আমাদের 2টা এখানে দিতে হবে, পটাশিয়াম 2টা মিলে গেছে। এবার অক্সিজেন আমরা দেখি, 5টা O2 আছে, তাহলে এখানে 5 দিতে হবে। সালফেট এখন খুঁজি আমরা, এখানে কয়টা সালফেট? 2টা, এখানে কয়টা সালফেট? 1টা, তাহলে 3টা সালফেট, এখান থেকে 3টা সালফেট পাবো। এবার পানির অণু আমরা কয়টা দেব? দেখো এখানে H2 আছে 3টা, এখানে H2 আছে 5টা, 5 আর 3 8, এখানে হবে 8 অণু পানি। এই হলো সমতাকৃত সমীকরণ। সমীকরণটা সমতা করার পর দেখো তো এটা কয় মোল হবে? 2 মোল, আর এটা কত মোল? 5 মোল। তো এইটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো 0.5 গ্রাম হাইড্রোজেন পারক্সাইডকে কিন্তু জারিত করতে বলা হয়েছে। তাহলে KMnO4 কতটুকু লাগবে? তো আমরা এখানে যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এই বিক্রিয়া থেকে আমরা একটা জিনিস পেলাম যে 5 গ্রাম KMnO4 হলে এখানে 5, এখানে লিখে 2 মোল KMnO4 সমতুল 5 মোল হাইড্রোজেন পারক্সাইড, এটা আমরা পাচ্ছি। তো আমরা সূত্র অনুসারে আমরা বের করতে পারি, অতএব আমরা লিখতে পারি N KMnO4 আর হচ্ছে N H2O2 সমান, আমরা কি লিখতে পারবো? KMnO4 2 মোল আর এটা 5 মোল, তাহলে উপরে লিখবো 2 আর নিচে 5। অনুপাতটা বা আমরা যদি আর আরে গুণ করি, 5 × N KMnO4 সমান 2 × N হাইড্রোজেন পারক্সাইড। এবার আমাদের কি করতে হবে বলতো? পরিমাণ নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখবো 5 × W KMnO4, এর পরিমাণ নির্ণয় করতে বলছে, M KMnO4, আর এই পাশে আছে 2 × W H2O, আর হচ্ছে এটা হচ্ছে N H2O M। সব মানে আমাদের দেয়া আছে, খালি এই মানটা আমরা বের করব, 5 × W KMnO4। এই যে এইটা কিন্তু আণবিক ভর কত? আগের বার বের করছিলাম 158.1 কি ছিল? আর এটা তো 0.5 গ্রাম ছিল, এটার মান বোধ হয় ছিল 151 কত বলতো? 58.85। একটু দেখো আগেরটাতে বের করা আছে, এবার এটা উপরে এটা নিচে চলে আসলো, 2 × 0.5 × 158.1, আর নিচে আসবে 151.85 × 5। এবার একটা হিসাব বের করো দেখি কত হয়। .2 08 গ্রাম KMnO4 লাগবে, এটাই অ্যান্সার। মানে ওইখানে প্রশ্নটা হলো যে তিনটা পাত্রে এবি ডি আছে, C9, প্রথমটাতে 100 মিলি অক্সালিক অ্যাসিড 16 গ্রাম আছে, পরেরটাতে KMnO4 দ্রবণ আছে, না আছে আয়তন না আছে পরিমাণ, তারপরে ডি যেটা সেটা 10% K2Cr2O7 দেয়া আছে,
এখন আমি তোমাদেরকে বললাম যে কোনটা প্রমাণ দ্রবণ, তাহলে এখান থেকে যদি বলা হয় যে প্রমাণ দ্রবণ কাকে বলে, যে দ্রবণের নির্দিষ্ট আয়তন, হ্যাঁ ঘনমাত্রাটা কি, নির্দিষ্ট আয়তনের দ্রবে দ্রবের পরিমাণ যদি জানা থাকে ওইটাই প্রমাণ দ্রবণ, ওইটাকে, হ্যাঁ দেখো 100 কেজিতে দ্রবের পরিমাণ জানা আছে ওইটাও প্রমাণ দ্রবণ। তারপরে দেখো ডি নাম্বারটাতে 10% K2CO2O7, W ভাগ V, এটা বুঝাবে W ভাগ V, এটাই বুঝাবে আর কি নর্মাল। তো এগুলো সবগুলো দেয়া আছে, তাহলে প্রমাণ দ্রবণ কিন্তু আমরা এ আর ডি এই দুইটাকে বলতে পারি, তাই না? এবার প্রশ্নটা চাওয়া হচ্ছে কি, এসিডিও মাধ্যমে বি পাত্রের দ্রবণের, এখানে গ নম্বরে বলছে এসিড মাধ্যমে, হ্যাঁ এসি ডিও মাধ্যমে মাধ্যমে এখানে এসিডিও মাধ্যমে বি পাত্রের দ্রবণের 45 মিলি, বি পাত্রের দ্রবণের 45 মিলি, বি পাত্রের দ্রবণের 45 মিলি 0.2 m নিয়ে, দেখো 0.2 m নিয়ে এ পাত্রের, দেখো নিয়ে এ পাত্রের কত মিলি টাইটেশন করা যাবে, কত মিলি টাইটেশন করা যাবে, করা যাবে, এটা একটা। তো এটাই আমরা আগে সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে বলছে বি পাত্রের দ্রবণটা, এবার কিন্তু ওরা বলে দিল যে বি পাত্রের যে দ্রবণটা আছে সেই দ্রবণটার কিন্তু 45 মিলি এবং 0.2 m নেওয়া হয়েছে, তার মানে ঘনমাত্রা উল্লেখ করে দিল, প্রশ্নটার মধ্যে উল্লেখ করলো। তাহলে এ পাত্রে কিন্তু কত মিলিকে টাইটেশন করা যাবে, তো এ পাত্রের দ্রবণটা তো আমরা ঘনমাত্রা জানি না, জানি কি, প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এ পাত্রের দ্রবণ, অর্থাৎ এ পাত্রের দ্রবণটার ঘনমাত্রা আমরা বের করি, দ্রবণের ঘনমাত্রা নির্ণয় নির্ণয়। তো ঘনমাত্রা আমরা জানি, এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় আমরা জানি কি, জানি মোলারিটি, না ধরো মোলারিটি সি বাই এস যাই ধরো না কেন, এস সমান ডাব্লু ভাগ এম ইন্টু 1000 ভাগ ভি, এটা সূত্র তো জানা আছে তোমাদের, ডাব্লু এর পরিমাণ কিন্তু কত দেয়া আছে 16, এম এর মানটা কি আমরা জানি, ভি দেয়া আছে 100 মিলি, অক্সালিক অ্যাসিডের আণবিক ভর কত বের করতে পারবা, 12 দুগুণে 24 25 26, কত হয় 90, তাহলে আমরা 90 লিখে দেই, এই 90 বসাই দিলাম। এখন তোমরা একটু হিসাব করো ক্যালকুলেটরে, ১.৭৮ m ঘনমাত্রাটা অনেক বেশি, আরো একবার তোমরা চেষ্টা করতে পারো, হতে পারে, ঠিক আছে। তো আমরা এটা একটা ঘনমাত্রা পেলাম, আণবিক ভর 64 আর হচ্ছে 26 90, ঠিক আছে। তো আমরা এর ঘনমাত্রা পেলাম, এর ঘনমাত্রাটা আমি লিখে রাখতেছি 1.78 m অক্সালিক অ্যাসিডের। এইখানে প্রশ্নটাতে এবার বলছে কি যে 45 মিলি নিতে হবে এইটা, আর এইটার সাথে বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে এবার আমরা আসি বিক্রিয়াটি, আমরা লিখবো এ ও বি দ্রবণের বিক্রিয়া, এসিডিও কিন্তু অর্থাৎ সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে, তাহলে বিক্রিয়াটা KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড দিলাম প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4, এইটার যদি বিক্রিয়া, হ্যাঁ তো যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা তোমাদের এখানে দেখতে হবে যে এটার সাথে এটা যখন বিক্রিয়া হয়, এটা তো জারক, এটা অম্লীয় মাধ্যমে সবসময় ম্যাঙ্গানিজ হবে, ম্যাঙ্গানিজ আয়ন এবং ম্যাঙ্গানিজ সালফেট, সালফেটিক অ্যাসিড যেহেতু আছে,
তোমরা যেটা বলছিলা যে সালফিউরিক অ্যাসিড ছাড়া অন্য অ্যাসিড দেয়া যায় কিনা, অন্য অ্যাসিড গুলো যেমন ক্লোরাইড আয়ন, অন্যান্য অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ওরা নিজেরাও জারক, নাইট্রিক অ্যাসিড নিজেরাও জারক। এখানে HCl দেয়া যায়, তো ক্লোরাইড আয়ন নিজেও কিছুটা বিজারকের ভূমিকা পালন করে, বুঝছো? ক্লোরাইড আয়নটা নিজেও ওইটাও কিছুটা কিছুটা বিজারকের ভূমিকা পালন করে। তখন এখানে যে ক্লোরাইড আয়ন তৈরি হয়, এখানে অক্সালিক অক্সালিক অ্যাসিডের অক্সালেট আয়নটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, তখন এখানে ক্লোরাইড আয়নটা কিন্তু ক্লোরিন হয়ে যায় কিছু পরিমাণ। ফলে এটা এই এর জন্য কাজ করে, এর জন্য কাজ করে, অর্থাৎ ক্লোরাইডের জন্য কাজ করে, অক্সালেটের জন্য কাজ করে। এই জন্য সালফেটটা হচ্ছে নিরাপদ, এটা কারোর সাথে ঝামেলায় আসে না। এই জন্য সালফিউরিক অ্যাসিডটা সবচেয়ে নিরাপদ একটা অ্যাসিড আর কি, বিশেষ করে জারণ বিজারণ বিক্রিয়া। না হলে কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে গেলে তখন যতটুকু কেমেনোফোর দরকার এর জন্য, তার চেয়ে বেশি কেমেনোফোর ব্যয় হয়ে যাবে, সঠিক রেজাল্ট আসবে না। এই জন্য HCLটা ব্যবহার করা হয় না বা অন্য অ্যাসিড ব্যবহার করা হয় না মূলত। তারপরে কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে, খুব তীব্র জারক হলে তখন বা খুব সেই ধরনের কোনো ইফেক্ট করবে না, এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে, বুঝছো? তো নর্মালি এখন আমাদের যেটা হবে যে এই অক্সালেট আয়নটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, আর এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, আর হবে পটাশিয়াম সালফেট, আর হবে পানি। এই হলো বিক্রিয়াটার মোটামুটি একটা ইয়া। এখন সমতা যখন করতে যাব, আমি তো আগেই বলছি এটা 7+ ছিল, এখানে এসেছে 2+, তাহলে অবশ্যই পার্থক্য 5। এই 5 পার্থক্যটা আমাদের দিতে হবে কোন জায়গায়, এই জায়গায়। এবার দেখো 5 × 10 কিন্তু কি আছে, কার্বন আছে, তাহলে এইটা কার্বন 10 মিলাতে গেলে এটার সামনে একটা 10 দিতে হবে, কার্বন ডাইঅক্সাইডের সামনে, ওটা মিলে গেল। পটাশিয়াম এইখানে দেখো কার্বনের জারণ মান কিন্তু 4 × 8, 3+ কার্বনের জারণ মান এখানে, আর কার্বন ডাইঅক্সাইডের কার্বনের জারণ মান কিন্তু 4+, তাহলে পার্থক্য কত হলো 1। কিন্তু এখানে দুইটা পরমাণু, একটা পরমাণুর জন্য 1, দুইটা পরমাণুর জন্য 2, তাহলে মোট পার্থক্য হবে 2। এই দুইটা এর সামনে দিতে হবে, এর সামনে দিলে কিন্তু এইখানে ম্যাঙ্গানিজ দুইটা হবে, পটাশিয়াম দুইটার জন্য দুইটা মিলে গেছে, এমনিতে মোটামুটি মিলে গেল। এখন সালফেট গুলো মিলাবো, এখানে দুইটা সালফেট, এখানে একটা সালফেট, 3টা, তার মানে এটার সামনে 3 দিতে হবে। যদি এটার সামনে 3 দেই, 3 × 6, 5 × 10, এই দেখো 3টা আর 5টা 8টা, এখন 8টা পানির অণু দিলেই আমাদের মিলে যাবে। হ্যাঁ, বুঝছো তো নাকি? এবার আমাদের যে কাজটা হবে সেটা, এই বিক্রিয়া থেকে আমাদের তেমন কোনো কিছুই নাই, খালি এটা 2 মোল আর এটা হলো আমাদের 5 মোল, আমাদের এই দুইটা দরকার, তাহলে কেমেনোফোর 2 মোল আর এটা হলো 5 মোল। এখন আমাদের এই যে এই জায়গায় দেয়া আছে এটা 45 মিলি, তাহলে কেমেনোফোরের আয়তন দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে, আর এ পাত্রে কত মিলি টাইটেশন করা যাবে, এ পাত্রে তো আমরা ঘনমাত্রা আগেই বের করছি, তো এখানে আমরা এখন লিখতে পারি এন KMnO4, আর নিচে কি হবে এন H2C2O4 সমতুল্য। এই KMnO4 কত মোল ছিল, 2 মোল, আর এটা হচ্ছে 5 মোল। দেখো আর কোনো কাজ নেই আমাদের, এখন এটা মিশিয়ে দিলাম, এটার আর কোনো কাজ নেই, এটার সাথে এটার গুণ করে দেই, 2N KMnO4 সমান 2NH2C2O4। তো তোমরা একটু লক্ষ্য করো, কেমেনোফোরের কিন্তু আমরা, কেমেনোফোরের কিন্তু প্রশ্নটার মধ্যে আয়তন দেয়া আছে, কেমেনোফোরের আয়তন 45 মিলি, ঘনমাত্রা পয়েন্ট কত ছিল, 2.2 ছিল, তাহলে কি মনে করো ঘনমাত্রা ছিল, আয়তন ছিল, তাহলে আমরা এই এনটাকে কিসে পরিবর্তন করতে পারি, দেখো VLRS, হ্যাঁ, কে মনে ফোরে নিয়ে আসতে পারি। আবার
এইটার ক্ষেত্রে দেখো তোমরা এই জিনিসটার কিন্তু আমরা ঘনমাত্রা বের করছি। প্রথমে যে ঘনমাত্রা বের করলাম, ঘনমাত্রা বের করছি আর আয়তন কত এটা বের করতে বলছে, তাহলে ভি এল এস, ভি এল এস এটা হচ্ছে এইচ টু সি টু ও ফোর। তো এইখানে দেয়া আছে এই ভি এল মানে হচ্ছে 45 মিলি, এল মানে কি লিটার, তাহলে গুণ 10^-3, এস মানে ঘনমাত্রা দেয়া আছে 0.2, 2 ইনটু এখানে ভি এলটা আমরা বের করব ইনটু এস আমরা বের করছি 1.78, 1.78। তো এটাকে আমরা এখন যদি ভি এলটা বের করি তো আশা করা যায় অ্যান্সার চলে আসবে, বা আমরা ভি এলটা যদি রেখে দিই ভি এল, এটা কার ভি এলটা, ভিএলটা হচ্ছে অক্সালিক অ্যাসিড সি টু ও ফোর এর ভিএল, তাহলে এগুলো উপরে যাচ্ছে আর এটা নিচে আসছে। এই কোন জায়গায় যেন ফাইভ হবে, এটা তো এইটা না, এটা এইটা ফাইভ হবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের উপরে যাচ্ছে 5 × 45 × 10^-3 ইন্টু 0.2, এখানে হচ্ছে 2 × 1.78, তাহলে 0.0126। এত কম হলো, কোন জায়গায় ভুল হয়েছে আমাদের? হ্যাঁ, এত মিলি, ও না এত লিটার হবে, এইটা লিটার না এত লিটার, তাহলে এটাকে আমরা যদি 1000 দিয়ে গুণ করি তাহলে 12.5, ঘ নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা বলছে যে অম্লীয় মাধ্যমে এ পাত্রের 50 মিলি দ্রবণকে, ডি পাত্রে, ডি কিন্তু দেখো ডি পাত্রের 45 মিলি দ্রবণের প্রয়োজন হয়। দেখো অম্লীয় মাধ্যমে এ পাত্রের 50 মিলিকে টাইট্রেট করতে করতে ডি পাত্রের, ডি পাত্রের কত মিলি যেন লাগে, ডি পাত্রের 45 মিলি প্রয়োজন হয়, প্রয়োজন হলে অক্সালিক অ্যাসিডের বিশুদ্ধতা নির্ণয় করো। অক্সালিক অ্যাসিডের আমরা বিশুদ্ধতা যদি বের করতে চাই তাহলে দেখো এখন তাহলে আমাদের বি এর কোনো কাজ নাই, এ আর ডি এর কাজ, এ আর ডি এর কাজ। তো এইটার আমরা ঘনমাত্রা বের করছি অলরেডি, তাহলে প্রথম যে কাজটা করছি এর ঘনমাত্রা ওইটা দিয়ে চলবে। ডি এর কিন্তু আমরা মোলারিটিতে ঘনমাত্রা বের করব, দেখো ডি এর ঘনমাত্রা আমরা যদি মোলারিটিতে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তাহলে ওর আমরা এখন ঘনমাত্রা নির্ণয় করার চেষ্টা করি। তো প্রথম কাজটা হচ্ছে K2Cr2O7 এর মোলার ঘনমাত্রা নির্ণয়, পার্সেন্টেজ দিয়ে কাজ হবে না, মাত্রা নির্ণয়। তো এখানে আছে এটা আছে 10% না, 10% মানে আছে 100 মিলি, আর 10 গ্রাম থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে 100 মিলি, এটা ধরবো আমরা ভি আর এটা ধরবো ডাব্লু। এখন অক্সালিক অ্যাসিডের আমাদের এমটা বের করতে হবে, তো আমরা জানি এস সমান ডাব্লু ভাগ এম ইন্টু 1000 ভাগ ভি। তো আমাদের এম এর মানটা যদি জানতে পারি তাহলে হয়ে যাবে, তোমাদের ক্যালকুলেটর থাকলে লেখো, ক্রোমিয়ামেরটা সম্ভবত হচ্ছে কত, ক্রোমিয়ামেরটা তো ভুলে গেছি আমি, একান্ন দশমিক সামথিং আর কি, ধরো 52 ধরে আমরা করি, তোমরা একটু হিসাব করো তো।
একান্ন দশমিক সামথিং, মনে করো 52 ধরে, আমরা 51 ধরেই করবো আমরা। হ্যাঁ, তাহলে এটা দেখো 39 গুণ 2, তারপরে যোগ 52 দশমিক, মানে 52 গুণ 2 যোগ 16 গুণ 7, এইটার একটা হিসাব করো 200 কত হয়। 52 দেয়া আছে না, 52 ধরেই আমরা করব। টোটালটা বের করে দেখি কত হয়। তো এটা পেয়ে গেলাম, তাহলে 10 গ্রাম ছিল 294.2 ইন্টু 1000, আর ভিটা আমরা 100 মিলি ধরছিলাম, যে 10% মানে 100 মিলিতে 10 গ্রাম হিসাবে আমরা ধরছিলাম। তো এই হিসাবটা বের করলেই আমাদের ঘনমাত্রা বের হয়ে যাবে। জিরো পয়েন্ট জিরো ফোর নাকি? .34, এই এত এম ঘনমাত্রা আমরা পেলাম, 34 এম। তো এখন এটা আমরা ঘনমাত্রা বের করে ফেললাম, তাহলে এর ঘনমাত্রা জানতে পারলাম, তাহলে এর ঘনমাত্রা ছিল 0.34 এম, এটা আমরা পেলাম। এবার আমরা বিক্রিয়াটি লিখব, তাহলে এর সাথে ওর বিক্রিয়াটি, কার কার বিক্রিয়া হবে? এ আর ডি বিক্রিয়া, এ প্লাস ডি বিক্রিয়া। তো আমাদের বিক্রিয়াটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কে টু সি আর টু ও সেভেন প্লাস একই সালফিউরিক অ্যাসিড প্লাস অক্সালিক অ্যাসিড, এই পাশে যদি যায় তাহলে আমরা এখানে কি পাবো, এই অক্সালিক অ্যাসিডটা জারিত হলে কার্বন ডাইঅক্সাইড হবে, ক্রোমিয়াম সালফেট হবে প্লাস পটাশিয়াম সালফেট হবে আর হবে পানি। এখন সমস্যা হলো সমতা করা, সমতা করা তো হ্যাঁ এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করা মানে 3 মার্কসের প্রশ্ন থাকে, তো এখন মুখে মুখে সমতা করতে হবে। এখানে জারণ মান হচ্ছে 6+ আর এখানে জারণ মান হচ্ছে 3+, পার্থক্য কত? তিন। কিন্তু এখানে দুইটা পরমাণু, বিক্রিয়কের পরমাণু আমরা দেখব, দুইটা পরমাণুর একটার জন্য 3, জারণ মান কিন্তু আমরা একটা পরমাণুর হিসাব করি, তাহলে একটা পরমাণুর জন্য 2, বিক্রিয়কের মোট দুইটা পরমাণুর জারণ মানের পরিবর্তন ঘটেছে তাহলে 6, তাহলে আমরা এইটার সামনে দেব 6। এইটার তো আমরা জানি 3+ আর এখানে 4+, পার্থক্য কত? 1। কিন্তু দুইটা দুইটা পরমাণুর জন্য পার্থক্য হবে 2, এই জন্য সামনে 2 দিলাম। এবার দেখো তো 6 দুগুণ 12, এই দেখো কার্বন 12টা, এইখানে যদি 6 দেই আমাদের, ও না 12 লিখতে হবে, কার্বন কিন্তু 6 দুগুণ 12, এখানে আমরা 12 দিব। ক্রোমিয়াম কিন্তু 2 দুগুণ 4, তাহলে এটার সামনে একটা 2 অবশ্যই দিতে হবে, পটাশিয়ামের সামনেও একটা 2 দিতে হবে। এখন আমরা একটু চিন্তা করব সালফেট কয়টা, দেখো 3 দুগুণে 6টা সালফেট, 6 7 8, আটটা সালফেট, আটটা সালফেট পেতে গেলে এখানে 8 দিতে হবে। এখন হাইড্রোজেন দেখো, 8টা হাইড্রোজেন আর 6টা হাইড্রোজেন, 8 6 14টা, তাহলে পানির অণু হবে 14টা, অর্থাৎ H2 14টা মিলতেছে, সমতা হয়ে গেছে, এটা 2 মোল আর এটা হলো 6 মোল। তো অতএব আমরা লিখতে পারি 2 মোল K2 Cr2 O7 সমতুল 6 মোল H2 C2 O4, বা আমরা লিখতে পারি 2 2 তুলে দিলাম 2 মোল, এটা 1 দেব, 3 মোল এটা। তো আমাদের এই একটা কাজ হয়ে গেল, এখন আমরা কি করব, মোল সংখ্যার হিসাবে চলে আসব। 1 মোলটা কি ছিল? K2, অতএব আমরা লিখতে K2 Cr2 O7, আর এখানে কি হবে H2 C2 O4,
সমতুল এটা এক আর এটা তিন, এক আর তিন, তো আড়াআড়ি যদি গুণ করি বা আমরা লিখতে পারি থ্রি ইন্টু এন কে টু সি আর টু ও সেভেন সমান, এটা তো ওয়ান ছিল নাকি, হ্যাঁ এন এস টু সি টু ও ফোর, বা আমরা এখন কোন সিস্টেমে যাব বলো তো, আমাদের কিন্তু বের করতে হয়েছে পরিমাণ নির্ণয় করতে বলছে, 16 গ্রাম ছিল তাহলে আসলে বাস্তবে বিক্রিয়ার মাধ্যমে কি 16 গ্রাম পাবো, যদি কম পাই তাহলে বুঝবো ভেজাল আছে, যদি বেশি তো পাওয়ার সম্ভাবনা নাই, যদি সমানে পাই তাহলে বুঝবো যে ঠিক আছে, তাহলে আমরা পরিমাণ এইটাকে পরিমাণে নিয়ে যাব, আর এইটাকে এটার আমরা আয়তন এটার কত মিলি নেওয়া হয়েছিল 45 মিলি, আর এর ঘনমাত্রা আমরা জানি, হ্যাঁ এর ঘনমাত্রা জানি, তাহলে থ্রি ইন্টু এটা লিখবো ভি এল এস, এটা কে টু সি আর টু ও সেভেন, এটা দিলাম, এটা আমাদের দরকার নাই, আমরা এটা ডাব্লু আর নিচে কি দেবো এম, এটা হলো এস টু সি টু ও ফোর, কারণ এটা পরিমাণ নির্ণয় করব, বা দেখো থ্রি ইন্টু এটার কিন্তু আয়তন আমরা কত 45 বলছে, 45 মিলি, কিন্তু এটা লিটার করতে হবে, 10^-3, আর এটার ঘনমাত্রা 0.34 m ছিল, এর ডাব্লুটা আমরা বের করব, আর এর এম এর মানটা কত জন 100, এম এর মানটা অক্সালিক অ্যাসিডের কত বের করছিলাম, কত 90 90, দেখো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে মোটামুটি, এখন আমরা এই জিনিসটাকে ডাব্লু এর মানটাকে এস্টাবলিশ করি, অতএব ডাব্লু সমান এটার সাথে এটা জাস্ট গুণ হবে, সবগুলো গুণ করা শুরু করো, 3 × 45 × 10^-3 0.34 × 90 কত আসে 4.131 এত গ্রাম, এটা না ভুল হয়েছে, ভুল হয়েছে নিশ্চিত, না না হতে পারে, ঠিক আছে তো এটা বের হলো, এখন তোমরা একটু চিন্তা করো, প্রশ্নটার মধ্যে বলা ছিল এ দ্রবণের কত মিলি নেয়ার ফলে আমাদের এটা পেলাম, এ দ্রবণটা কত মিলির সাথে এর কত মিলি টাইটেশন করছিলাম, এটা নেওয়া হয়েছিল কত মিলি 50, কিন্তু আছে কত মিলি 100, তাহলে আমরা বলবো অতএব এ দ্রবণের 100 মিলি, ওইরকম লিখবো 50 মিলিতে অক্সালিক অ্যাসিড থাকে এত গ্রাম, এভাবেই লিখে দিই 50 মিলি এ দ্রবণে এস টু সি টু ও ফোর থাকে 4.131 গ্রাম, অতএব 100 মিলি এ দ্রবণে অক্সালিক অ্যাসিড থাকবে 4.131 × 100/50, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, এইট পয়েন্ট টু সিক্স টু, এটা না তাহলে অক্সালিক অ্যাসিড মোটের উপর কত গ্রাম ছিল, 16 গ্রাম ছিল না, কিন্তু আমরা হিসাব করে পাচ্ছি 8.62 গ্রাম আমরা পাচ্ছি, তাহলে বাকিটা সব ভেজাল ছিল অক্সালিক অ্যাসিডের মধ্যে, অতএব বিশুদ্ধতা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো 16 গ্রামে পাচ্ছি এত গ্রাম অক্সালিক অ্যাসিড, অথবা 1 গ্রাম অথবা 100 গ্রামে, 16 গ্রামে এত অথবা 1 গ্রামে অথবা 100 গ্রামে কত পাবো, তাহলে এটা যদি আমরা ওইভাবে ঐকিক নিয়মে করি কিন্তু 100/16 এত পার্সেন্ট আমাদের আসবে, কত হয় এই বিশুদ্ধতা হচ্ছে অক্সালিক অ্যাসিডের এত, ঠিক আছে বুঝছো তো বিষয়টা,